দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিশ্চয় ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে গত কিছুদিন আগে আমি যে একটি বিখ্যাত টক শো করেছিলাম, যা পৃথিবীব্যাপী মিন্স সারা পৃথিবীতে বাংলাদেশি কমিউনিটির মাঝে, ইনক্লুডিং বাংলাদেশ, যা বাংলাদেশের ইতিহাসে এমন টক শো আর কখনো মানুষ দেখেনি। লক্ষ লক্ষ কোটি মানুষ যারা শাহরিয়ার কবির এবং আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর সেই ভিডিওটি দেখেছিলেন, এবং সেই তখন থেকে আমি লক্ষ লক্ষ মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমি অনেক কৃতজ্ঞ। সেই ভিডিওটি আপনারা সবাই নিজেদের মধ্যে আয়ত্ত করে আমাকে নিজেদের অবস্থান থেকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। পরবর্তীকালে যা হয়েছে তা আপনারা দেখেছেন। এই অনুষ্ঠানটিকে ঘিরে আমার দীর্ঘদিনের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমি এর আগেও জনাব শাহরিয়ার কবিরের অবান্তর সেই অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটাও অনেক ভাইরাল হয়েছিল। আপনারা সেটা ভাইরাল করেছিলেন এবং সারা বিশ্বকে জানিয়েছিলেন আমার সে বক্তব্য। আজকেও ঠিক একইভাবে আপনারা দয়া করে আমাকে যদি ভালোবেসে থাকেন এবং ফেস দ্য পিপলকে যদি ভালোবেসে থাকেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি এখনই শেয়ার করবেন এবং বাংলাদেশ সহকারে পৃথিবীর সর্ব প্রান্তে যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারা এখনই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমি আজকে গুরুত্বপূর্ণ শেষ কথা এই বিষয়টি নিয়ে, আজকে আমি কী শিবির কী না, এই গল্পটি আজকে শেষ হবে। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলব। দর্শক, আপনারা জানেন যে আমাকে সেই অনুষ্ঠানটির পর চেঞ্জ টিভি নামক একটি চ্যানেল থেকে জনাব শাহরিয়ার কবিরের প্রতিক্রিয়া জানতে যাওয়া হয়। সেখানে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে যে এই শোটির পেছনের যে গল্পটি আছে সেটি জানতে চায়। সেখানে তিনি অনেক কথার মধ্যে আমার উপস্থাপনা এবং আমার অবস্থান নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন এবং আমাকে তিনি একটি রাজনৈতিক দলের সাথে মিশিয়ে দেন। সেটা হলো আমি শিবিরের একজন কর্মী ছিলাম, সে গল্প আপনারা নিশ্চয়ই জানেন। তারপর আমি যারা জানেননি বা শুনেনি তাদের জন্য আবারও বলছি, আমি সর্বোচ্চ 10-12 মিনিটের ভিডিওটি আজকে করব এবং আজকে এই গল্পটি শেষ করব। আমি শিবির কি না সেটা জানতে যখন পরবর্তীকালে যাই, আমি যখন চ্যালেঞ্জ করলাম তাকে যে আমি শিবির কি না সেটা যদি তিনি প্রমাণ করতে পারে তাহলে আমি অবশ্যই তার দেয়া যে কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নেব। সে পরিপ্রেক্ষিতে ঠিক একই সাংবাদিক যিনি এর আগে সে প্রতিবেদনটি তৈরি করেছিলেন, তিনি আবার গিয়ে জনাব শাহরিয়ার কবিরকে বলেছিলেন যে সাগর, সাইফুর সাগর আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেবে। তার জবাবে তিনি বলেছিলেন যে আমি এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে চাই না, আমি কোর্টে গিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই যে সে শিবির করত কি না। দর্শক, আপনাদের কাছে আমি ওনার প্রতি এই ভিডিওটি ওনার প্রতি করছি না এবং আমি অন্য কোনো স্পেসিফিক গ্রুপের কাছেও আজকের এই ভিডিওটি করছি আমি অ্যাটেনশন নিচ্ছি না। আমি আপনাদের কাছে আজকে আমি এই বিচারের ভারটি দিয়ে দিতে চাই। আপনারাই কোনটা ভুল কোনটা শুদ্ধ আপনারা বিচার করবেন। দর্শক, তিনি যে কথাটি বলেছেন যে কোর্টে গিয়ে প্রমাণ করবে কি না বা প্রমাণ করবার প্রয়োজন উনি মনে করেন না, অথচ উনি আমাকে অভিযুক্ত করে দিলেন যে আমি শিবির করতাম বা শিবির করি। আমি শিবির করতাম বা করি, শিবির যদি করেও ছিলাম বা করেও থাকি বা শিবির করার যদি সুযোগও আসে আমি অনায়াসে শিবির করতে রাজি আছি, কারণ এই সংগঠনটি সংগঠনটিকে অবশ্যই আমি সম্মান করি এবং এই সংগঠনটি করতে গেলে যে যোগ্যতা আমি বারবার বলছি প্রয়োজন সেটি আমার কেন নেই, কারণ সেখানে যেভাবে পরিচালিত হয় সাংগঠনিকভাবে, এত কঠোর সাংগঠনিকভাবে পরিচালিত হওয়ার মতো যোগ্যতা আমার আসলেই নেই। আদারওয়াইজ আমি করতাম। এই সংগঠনটি যতক্ষণ পর্যন্ত সাংবিধানিকভাবে বৈধ রয়েছে আমি ততক্ষণ পর্যন্ত এই সংগঠনটি করবার যথেষ্ট যৌক্তিক বলে মনে করি। যদি কখনো অসাংবিধানিকভাবে এটা ডিক্লেয়ার্ড হয় তখন আমি অন্য চিন্তা করতাম, কিন্তু এখন পর্যন্ত আমি সেটিকে অবশ্যই সাংবিধানিক মনে করি।